সব থেকে যেটা বড় খবর, এখন 4,000 পদে ক্লার্কশিপ পরীক্ষা জানুয়ারিতে, এবং তোমরা অলরেডি ডেট জেনে গেছো, 25শে জানুয়ারি। খুব সম্ভবত 7,500 ছিল আবেদনকারী, শূন্যপদ ছিল 3,600, একটা বিরাট শূন্যপদ। যেমন পিএসসি যেমন বার করে 10টা 5টা, সেরকম নয়, একটা বিশাল একটা শূন্যপদ রয়েছে, এবং 4,000 অবধি নাকি যেতে পারে, আরও 400 পদ যদি রেকমেন্ডেড হয় অর্থ দপ্তরের হাত দিয়ে। যোগ্যতমান ছিল মাধ্যমিকে আবেদনপত্র ছিল 2019-এর 25শে মার্চ, এবং যেটা বলেছে এখানে খুব পরিষ্কারভাবে বলেছে যে যে টানাপোড়েন চলছিল পিএসসি ও স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে, কে নেবে এক্সামটা, আলটিমেটলি ঠিক হয় যে পিএসসি নেবে। এবং যেই পরীক্ষার 3টি ধাপ তোমরা খুব ভালো করেই জানো, 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে তোমাদের 100 নম্বর পরীক্ষা দিতে হবে, যেটা অলরেডি 25শে জানুয়ারি অনেক স্কুলই ডেট পড়ে গেছে যে 2টো হাফে হবে, এবং একটা 1.5 ঘন্টার পরীক্ষা, 30 নম্বর ইংরেজি, 30 নম্বর অঙ্ক, আর 40 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের ওপর বেশ করে। সেটাতে যারা কোয়ালিফাই করবে তারা যাবে সেকেন্ড হাফে, এবং সেকেন্ড হাফে একটা বাংলা ইংলিশের 50 নম্বরের একটা পরীক্ষা হবে, প্রথম 50 নম্বর ইংরেজি আর 50 নম্বর বাংলা, যাতে মাতৃভাষা যায় যেটা উর্দু নেপালি হতে পারে। টোটাল 100 নম্বরের যেটা পরীক্ষা হবে লিখিত, তারপরে যারা কোয়ালিফাই করবে তাদের একটা কম্পিউটার টেস্ট দিতে হবে, যেটা বাংলায় 20টি, সরি ইংরেজিতে 20টি এবং বাংলায় 10টি প্রতি মিনিটে লিখতে জানতে হবে। এবং এই 2টি পরীক্ষায় অর্থাৎ 100 নম্বরে যেটা তোমার সাবজেক্টিভ হলো, এবং যে টাইপিং টেস্টের উপর বেস করে তোমাদের প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এটা মনে রাখবে, 2007 সালে রাজ্য সরকার অফিসে কেরানি পদে পরীক্ষা শেষবারের মতো হয়েছিল, এবং সেটা আবার হচ্ছে 13 বছর পর। কোথায় কোথায় সিট পড়েছে হচ্ছে তোমার জানো, 27টি কেন্দ্র চিহ্নিত করেছে কমিশন, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর করে পর দেখে নিতে পারো। ম্যাক্সিমাম হচ্ছে অনেক, প্রায় 27টা প্রতিটি জেলায় বলতে গেলে একটা করে রয়েছে। এবং 2টি জিনিস পিএসসি বলে দিচ্ছে, কোনো অসৎ উপায় অবলম্বন করলে বা যদি কেউ নিজের পরিচয়পত্র ফাঁস করে দেয় লিখিত পরীক্ষায়, তার 10% মার্কস টোটালের ওপর ডিডাক্ট হবে, এবং সে নিজের নাম ধাম বা কোনো রকম তুমি সিম্বল পরীক্ষার মানে যেটা পেপারে কিন্তু রেখো না। এবার আসছে এক্সামের হলে, 100 নম্বর পেপারের জন্য যারা WBPSC বা পিএসসি অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালোভাবেই পারবে। 30 নম্বর যেটা অঙ্ক আসছে সেটা মাধ্যমিক যোগ্যতা মানে, আর 30 নম্বর প্রিভিয়াসের WBPSC পেপারগুলো ইংরেজি সলভ করে নাও, পিকেদের সরকার সলভ করো, তারপরে যেটা হয়ে গেলে কিছু স্টাফ সিলেকশনের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো ইংরেজির হয় একটু দেখে নিও, 30 নম্বরের ওইটার জন্য সাফিসিয়েন্ট, 40 নম্বর জেনারেল স্টাডি WBPSC বা পিএসসি পরীক্ষা যারা নিচ্ছ তার জন্য সাফিসিয়েন্ট যেই প্রিপারেশন, আর 30 মার্কসের যেটা তোমাদের অঙ্ক মাধ্যমিক লেভেলে একটু স্পিডটা বাড়ানোর চেষ্টা করো। আর আরেকটা জিনিস যেটা বলতে চাইছি, 4,000 ভ্যাকেন্সি তো প্রথম ধাপে কিন্তু ডাকতে পারে, আমার যেটা মনে হয় 1:2 যদি 20 রেশিওতে ডাকে, 70-80 হাজার ক্যান্ডিডেট কিন্তু ফার্স্ট ধাপটাই ক্লিয়ার করবে, অর্থাৎ ফার্স্ট ধাপটা প্রায় অনেকজন করবে। সেকেন্ড ধাপটা সেটা কিন্তু ক্লিয়ার করার ক্ষেত্রে তোমার কিন্তু বাংলা ইংলিশে নম্বরের ওপর হবে, তো সেটা কিন্তু মোটামুটি 1:5 রেশিও যদি মেনটেন করে বেশি 20,000 মতো, তাও হিউজ। আর এখানে জানো 99 বা ডায়া মানে সেক্রেটারিয়েট পোস্টিং রয়েছে, 99তে রয়েছে, তারপরে তোমার আমাদের বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো সেক্রেটারিয়েট রয়েছে বা কেউ ডাইরেক্টরেটও পেতে পারো, যে যেরকমভাবে সিলেক্ট করছো। তো এইটা আজকে বলার, আমি আরও পিএসসির সিরিজ নিয়ে আসবো, আজকের মতো এই ভিডিও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো চ্যানেল ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় বন্ধু, সবাই ভালো থাকো, নমস্কার।